وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، شكل زبان سره পুরস্থিত কণ্ঠে ইমান দীপ্ত যে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. শুকর গুজার হচ্ছি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার। যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতু শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك. لك كتي درود السلام نبينا وشافعنا محمد صلى الله عليه وآله وسلم. حاضرين এই ছিল আমার ভূমিকা। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কথা বোঝা যায়? জি জি। যদিও একটু পোকের যন্ত্রণা আছে এবং আপনাদের উপস্থিতি কম, তবে মিডিয়ার ভাইদের উপস্থিতি আপনাদের চাইতে গড়ে আগানো। আল্লাহ ভাইদের কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। আল্লাহ তালা এই বুক শিমুইল ইউনিয়ন আল ইসলা ও তালা মিজ ইসলামিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসা আলহ সব মাহফিলকে আল্লাহ পাক আমাদের নাজাদের উসিলা বানাক, বলি আমিন। যারা আয়োজন করলেন আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখারাতের কল্যাণ দান করুক, বলি আমিন। এই ছিল আমার ভূমিকা। চলুন
এবার আমরা আমাদের মূল কথায় প্রবেশ করি। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত বা ভালোবাসা, এটার কি গুরুত্ব আছে এই বিষয়ে আমাকে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইযনিল্লাহ বিফযলিল্লাহ পড়ি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের মহব্বত এটা হচ্ছে ঈমানের অংশ। এটা কি আল্লাহর হাবিবের মহব্বত যদি আপনার সিনার ভিতরে থাকে এক সাগর, বুঝতে হবে আপনার আপনার আল্লাহর হাবিবের মহব্বত যদি থাকে এক সাগর, বুঝতে হবে আপনার সিনার ভিতরে ঈমানও আছে এক সাগর, ঠিক কিনা বলেন? আজ একদল মানুষ আল্লাহর হাবিবের মহব্বতের বিরুদ্ধে অবস্থান করে, এরা মহব্বতের কথা শুনলেই তকমা দেয় বেদাতের, এরকম আছে না নাই? এরা আল্লাহর হাবিবের শান ও মান শুনলে খুব কষ্ট পায়, এত কষ্ট স্বয়ং ইবলিসও পায় কি বহু লোক আছে, দেখবেন হাজার হাজার ওয়াজ তাদের পাবেন, আন্তর্জাতিক আল্লামা আল্লামাতুদ্দাহার, কিন্তু পাঁচটা ওয়াজ রসুলুল্লাহ সম্মানের পাবেন না, দুইটা ওয়াজ আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপারে পাবেন না, পাবেন এটা সেটা হ্যাং ত্যাং। তাহলে বোঝা যায় আক্ষরিক অর্থে এদের অন্তরে কিছু ভেজাল আছে, নাহলে নবীজির শান মান মহব্বতের কথা কিছু তাদের আলোচনায় পাওয়া যেত, ঠিক কিনা বলেন? বরং দেখা যায় কি জানেন, যখন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, আল্লাহর হাবিবের জিকিরের কোনো মাহফিল করি, এরা ঘুরে ফিরে সব বাদ দিয়ে এই জায়গায় এসে আঘাত করে, ঠিক না? এবং এই টাইপের মৌলবীদের দুই মাসে দেখবেন বেশি চাতে, একটা হলো রবিউল আউয়াল মাস আর একটা হলো মুহররম মাস। মুহররম মাসে কে ইয়াজিদি এইটা আমরা দেখতে পাই, আর রবিউল আউয়াল মাস আসলে কারা আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি এটা আমরা ঠিক পাই, কথা বলেন ঠিক কিনা? সব চলে, দেখবেন নবীজির মহব্বতের কথা আসলেই সম্মানের কথা আসলেই ভালো লাগে না, এরকম আছে না নাই? আমরা কারোর সাথে বিরোধ করতে চাই না, সবাই আমাদের ইমানদার ভাই, তবে আমাদের দুঃখ লাগে কোন ইমান তুমি চর্চা করো যে ইমানে নবীজির ইশক মহব্বত নাই, বুঝতে হবে ওই ইমান নাম কা ওয়াস্তে ইমান, ওর ভিতরে নিফাকি ভরপুর, ঠিক কিনা বলেন? এজন্য নবীজির মহব্বত সিনা রাখার দরকার আছে না নাই? কে কে নবীজিকে পরিপূর্ণ ভালোবাসতে চান দুহাত তুলে আল্লাহর দেখা হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি একটি হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করি। নবীজির মহব্বতের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের সন্তান স্বজন পিতামাতা এবং পৃথিবীর সবার চাইতে হফি রিওয়ায়া নিজের জীবনের চাইতেও যতক্ষণ আমি রসুলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী সে বলছেন, মাতা ইয়াকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ওয়াইলাক, তোমার জন্য আক্ষেপ, তুমি কিয়ামত তালাশ করতেছো, তুমি কি কিয়ামতের জন্য জড়া করেছো? সাহাবী কিছুটা লজ্জা পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক নামাজ পড়তে পারি নাই, আমার আমল নামায় অনেক সাদাকা অনেক যাকাত ইত্যাদি আমল জড়ো করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়েতে বেশি ভালোবেসেছি। আল্লাহর হাবিব বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে ইদার হাসর হবে, তুমি যাকে ভালোবেসেছো তাকেই তুমি কিয়ামতে তোমার আপনজন হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের দরকার আছে না নাই? কিন্তু আজকে তো দেখা যায় মহব্বতের কথা শুনলেই আপনারাও কি মন খারাপ করবেন নাকি? না। তাহলে আমি আপনাদের কিছু হাদিস সহিহ রিওয়ায়াতের শোনাতে চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইযনিল্লাহ বিফযলিল্লাহ পড়ি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনি আমি রসুলুল্লাহর মহব্বত আর কতটুকু করেছি
সাহাবা ইকরামের মহব্বতের কথা শুনলে দুনয়ন অশ্রুসিক্ত হয়ে যায়, হৃদয়টা গলে যায়। মন চায় আমরাও যদি নবীজিকে একটু মহব্বত করতে পারতাম, এমন দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যেত, ঠিক কিনা? সেই বুখারী, এদিকে যারা কথা বলে ভাই কথাগুলি একটু বন্ধ করে দেন। সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস। এ হাদিসে প্রতীয়মান হবে একজন তাবেঈর আল্লাহর হাবিবের প্রতি কেমন অগাধ ভালোবাসা ছিল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস, প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনু সিরিন বলেন, কুলতু লি আবিদা عندنا من شعر النبي صلى الله عليه وآله وسلم أصبناه من قبل أنس أو من قبل أهل أنس. محمد بن سيرين বলেন, আমি একদিন আমার স্ত্রী আবিদাকে বললাম, আবিদা আমাদের কাছে আল্লাহর হাবিবের কিছু চুল মোবারক মজুদ আছে, সংরক্ষিত আছে, যেটা আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার পরিবার থেকে পেয়েছি। হযরতে আনাস ইবনু মালিকের মা উম্মে সুলাইম বিনতে মিনহান, ওনার কাছে আল্লাহর হাবিবের চুল মোবারক সবচেয়ে বেশি মজুদ ছিল। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনু সিরিন বলছেন, সেখান থেকে কিছু চুল মোবারক আমাদের কাছে মজুদ আছে। এবার দেখেন মহব্বত কারে বলে, ফাকাল লান তাকুনা ইনদি শারাতুম মিন আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রখ্যাত তাবেঈ তাবি সম্রাট মুহাম্মদ ইবনু সিরিন বলেন, যদি আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে মাত্র একটি চুল মোবারক আমার কাছে থাকে, একটি চুল মোবারক আমার কাছে থাকা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব আমার কাছে থাকার চাইতে অধিক প্রিয় হয়ে যাবে। সাহাবী তাবির ইমান হলো গোটা পৃথিবী একদিকে, আর একদিকে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক। তাবেঈকে যদি বলা হয়, শোনো তোমাকে একদিকে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক দিলাম আর আরেকদিকে গোটা দুনিয়ার সব দিলাম, তুমি কি নিবে? তাবেঈ বলবে, আমি গোটা দুনিয়াকে প্রত্যাখ্যান করলাম, আমি আল্লাহর হাবিবের একটি চুল মোবারক নিয়ে আস্তে আস্তে জান্নাতে চলে যেতে চাই। এর নাম মহব্বত। এর নাম কি? সহি বুখারী থেকে আমার একজন ওস্তাদ মারফত আমার কাছে শুধু আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপারে 89টা হাদিস শুধু বুখারী শরীফ থেকে আছে, আলহামদুলিল্লাহ করেন। সাহাবা ইকরাম কেমন মহব্বত করতেন, আমরা নবীজির শান মান বললে আমাদের বেদাতি বলে, আর বুখারীতে ইমাম বুখারী 1700 শব্দের ঊর্ধ্ব শব্দ চয়ন করে হাদিস এনেছেন, সে হাদিসের ভিতরে নবীজির মহব্বত সাহাবীরা এমন ভাবে প্রমাণ করেছেন যা আকাশের নিচে জমিনের উপরে আর কেউ করতে পারবে। আল্লাহর হাবিব যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর হাবিব চলে গেলেন, সুদীর্ঘ অনেক বছর আল্লাহর হাবিবের কোনো খোঁজ খবর নাই, সুদীর্ঘ অনেক দিন আল্লাহর হাবিব সেখানে ছিলেন। তো আল্লাহর হাবিবের সব খবর আদান প্রদানের জন্য উরওয়া নামক এক ব্যক্তিকে পাঠানো হলো মদিনা মুনাওয়ারায়। উরওয়া, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাল হাকিকত জানা। উরওয়া কয়েকদিন থেকে আসলেন মদিনা মুনাওয়ারায়, থেকে আসার পরে যেই ব্যাখ্যা যেই বর্ণনা আল্লাহর হাবিবের ব্যাপারে দিলেন তাতে কাফেররা ভয় পেয়ে গেল। উরওয়াকে বলা হলো, উরওয়া তুমি বলো কি দেখে আসলে মদিনা মুনাওয়ারায়। উরওয়া বলল, আল্লাহর কসম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভিতরে যেই বৈশিষ্ট্য উদারতা দেখেছি, খোদার কাসাম তিনি নবী হবে এনেতে দ্বিতীয় কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়ে বলে, উরওয়া তুমি কি দেখে এসেছ? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? পেছনের ভাইরা একটু সামনে আগে আসেন তো, একটু সামনের দিকে আগে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক প্রকার সব ফিলিংস নষ্ট করে দিছে। সমস্যা নেই,
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عروة عروة কে গোয়েন্দা হিসেবে পাঠানো হলো عروة সুদীর্ঘ প্রায় অনেক দিন থেকে আসছেন মদিনা মুনাওয়ারা عروة কে বলা হলো عروة কি দেখে আসছো বলো عروة বলল আল্লাহর কসম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভিতরে যা আমরা পেয়েছি খোদার কসম তিনি নবী হবেন এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ عروة কে বলা হলো عروة কি দেখে তোমার এমনটা মনে হলো বলে বহু রাজা বাদশার দরবারে গেলাম যেই দৃশ্য আমি দু চোখে আল্লাহর হাবিবের দরবারে দেখেছি এমন দৃশ্য কোথাও দেখি নাই বলে কি দেখলা عروة বলো তো দেখি عروة বলল আমি দেখলাম আল্লাহর হাবিব যখন থুতু মোবারক ফেলবেন থুতু মোবারক ফেলার আগে সাহাবায়ে কেরাম ভিখারির মতো দুইটা হাত পেতে দেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আগে দেন ইয়া হাবিব আল্লাহ আমাকে আগে দেন কারাকারি লেগে যায় যেই না আল্লাহর হাবিব কারো হাতের ভিতরে সামান্য একটু থুতু মোবারক দেন সাহাবায়ে কেরাম চেহারার মধ্যে মাখেন শরীরের ভিতরে মালিশ করেন হাসতে হাসতে বাড়িতে চলে যান এই হাসির অর্থ হলো গুনাহের কারণে আমার দেহটা জাহান্নামী হতে পারত আমি আশা রাখি যেই চেহারার ভিতরে আর শরীরের ভিতরে আল্লাহর হাবিবের মোবারক থুতু লেগেছে জাহান্নামের আগুন এই দেহের জন্য আজ থেকে হারাম হয়ে গেল বলে আর কি দেখলা বলো عروة বলে আমি দেখলাম ওয়াইযা তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুন আলা ওয়াদুইহি আমি দেখলাম যেই না আল্লাহর হাবিব কোন পাত্রে ওযু করেন ওযুর অবশিষ্ট পানি আনার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়েন কারাকারি লাগিয়ে দেন কে কার আগে রাসূলুল্লাহর বরকতের ওযুর পানি নিয়ে আসতে পারে সুবহানাল্লাহ বলে মিয়া ওযুর পানি এটা নিয়ে তো কারাকারির কি আছে কি করে বলে ফাজআলান নাস ইয়াখুযুনা মিন ফাদলি ওযুইহি ফায়াতামাসসাহুনা বিহ আল্লাহর হাবিবের ওযুর পানি সাহাবায়ে কেরাম পেলে চেহারায় মালিশ করেন দেহের মধ্যে মালিশ করেন হাসতে হাসতে বাড়িতে চলে যান সুবহানাল্লাহ বলে আর কি দেখলা বলো عروة বলে আমি দেখলাম আল্লাহর হাবিব একজনকে অর্ডার করেছেন এই কাজটা করো জামায়াতবদ্ধ সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করেন কে কার আগে রাসূলুল্লাহর কাজটা করে দিতে পারে সুবহানাল্লাহ এই হাদিসে দেখলেন থুতু মোবারক চেহারায় লাগায় ওযুর পানি গায়ে মাখে সেই বুখারীর 190 নম্বর হাদিসে দেখবেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ওযুর পানিগুলি পান করে সুবহানাল্লাহ কইবেন না আরে ভাই ওযুর পানি তো দূর কি বাত হে আল্লাহর হাবিবের রক্ত মোবারক পান করেছেন সাহাবায়ে কেরাম সেই রিওয়ায়াতের হাদিস সুবহানাল্লাহ পড়বে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর পেশাব মোবারক পান করেছেন সেই রিওয়ায়াতের হাদিসে পাওয়া যায় উহুদ যুদ্ধের সময় যখন নিকটবর্তী হয়ে গেল হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ যার নাম মালিক ইবনু সিনান তিনি রাসূলুল্লাহর দরবারে আবেগপ্রবণ হয়ে আসছেন ওই সময় আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 13 তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের সময় তো নিয়ার ভাই হান আমি চাই আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের জন্য কবুল করেন নবীজি বললেন মালিক ইবনু সিনান তোমার ছেলে তো একেবারে ছোট মানুষ 13 বছর বয়স এরে যুদ্ধে নিলে কেমনে কি হবে বলে হুজুরে দেখতে ছোট কিন্তু এর পায়ের হাড়গুলো মজবুত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দুই বাপ বেটা একসাথে যুদ্ধ করব নবীজি আর পারমিশন দিলেন না ছেলেরে কিন্তু বাবারে পারমিশন দিলেন মালিক ইবনু সিনান চলে গেলেন ওদের ময়দানে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হলো আল্লাহর হাবিবের মাথা মোবারকে চরম আঘাত প্রাপ্ত হলেন রক্ত ফিনকি দিয়ে জমিনে পড়তে লাগলো মালিক ইবনু সিনান কোষ বেঁধে বেঁধে রাসূলুল্লাহর ব্লাড রক্ত মোবারক গুলি পান করতে লাগলেন সুবহানাল্লাহ নবীজি বললেন মালিক ইবনু সিনান কেন তুমি আমার রক্ত মোবারক গুলি পান করলে কেন তোমাকে এই কাজ বাধ্য করা হলো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সামনে দণ্ডায়মান
আর আপনার নূরময় রক্ত মোবারকগুলি জমিনে পড়বে এটা আমি বরদাস্ত করব না এজন্য সুযোগ পেয়ে আপনার রক্ত মোবারক আমি পান করে ফেলেছি নবীজি বললেন মালিক ইবনে সিনান শোনা শোনা আজ থেকে আমি গোটা বিশ্বকে একটি ইনফরমেশন দিয়ে যাই আজ থেকে আমি সবাইকে জানায় দিলাম যে শরীরের ভিতরে আমি রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত জাহান্নামের আগুন ওই দেহের জন্য চিরতরে হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু তাই নয় কোন ব্যক্তি যদি আমার রক্ত কারো শরীরে প্রবাহমান দেখতে চায় সে যেন মালিক ইবনে সিনানকে দেখে সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম আফসোস করতেন আহারে মালিক ইবনে সিনানের কি মর্যাদা রাসূলুল্লাহর জীবন্ত রক্ত ব্লাড মোবারক তার দেহের মধ্যে চলমান সুবহানাল্লাহ মালিক ইবনে সিনান মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবের রক্ত মোবারকের পাওয়ার টেস্ট করার জন্য একটা জ্বলন্ত আগুনের ভেতরে তার হাত ঢুকায় দিয়েছিলেন তিনি বলেন আজ পূর্বে তো দূরের কথা রাসূলুল্লাহর রক্ত মোবারকের বরকতে আমার একটা পশম পর্যন্ত কিছু হয় নাই সুবহানাল্লাহ তাহলে মহব্বতের দরকার আছে না নাই সে একটু আওয়াজ করে বলেন আছে না নাই প্রিয় ভাই সব আল্লাহর হাবিবের মহব্বত সাহাবায়ে কেরাম কেমন করতেন সেই বুখারী 190 নম্বর হাদিস কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে ভাই জি না এই হাদিস দেখেন সাহাবায়ে কেরাম কেমনে নবীজির হুজুর পানি মোবারকগুলি পান করে শোনার আগেই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইব ইবনে ইয়াজিদ বলেন যাহাবাত বি খালতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি একদিন আমার খালার সঙ্গে রাসূলুল্লাহর মোবারক দরবারে গেলাম আমার খালা বললেন ইন্না ইবনে উখতি ওয়াজি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার এই ভাগিনাটা অসুস্থ ফামাসাহা রাসি আল্লাহর হাবিব তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথাটা মাসাজ করলেন ওয়াদাআলি বিল বারাকা আমার জন্য বরকতের দোয়া করলেন সুম্মা তাওয়াদ্দা এরপরে আল্লাহর হাবিব ওযু করলেন ফাশারিবতু মিন ওয়াদুইহি আমি আল্লাহর হাবিবের মোবারক ওযুর পানিগুলি সব পান করে ফেললাম চিল্লায় কোন সুবহানাল্লাহ কারণ সাহাবী জানে রাসূলুল্লাহর বরকতময় ওযুর পানি যদি একবার পেটের মধ্যে ঢুকে আল্লাহ পাকের বিশেষ দয়ায় সার পেয়ে জান্নাতি হয়ে যাব জাহান্নামটা আমার জন্য হারাম হয়ে যাবে ঠিক কি না কারণ সাহাবী জানে নবীজি এমন বরকতওয়ালা এমন রহমতওয়ালা তার লালা মোবারক কোন কাটা হাতে লাগলে হাত ভালো হয়ে যায় তার লালা মোবারক কোন অন্ধের চোখে লাগলে চোখ ভালো হয়ে যায় তিনি যদি ইশারা করেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আয়াত নাজিল হয়ে যায় ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার আমার হাবিব ইশারা মোবারক করলেন কিয়ামত নিকটবর্তী হলো চন্দ্র দুখণ্ডিত হয়ে আবু কুবায়েস পাহাড়ের দুই ধারে পড়ে গেল চিল্লায় কোন আল্লাহু আকবার আমার নবীর সাথে যার সংস্পর্শ আছে ওই ব্যক্তি বরকতময় হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না সাহাবায়ে কেরাম এই জন্য আল্লাহর হাবিবের কোনো বরকত ছাড়তেন না আল্লাহর হাবিব কোন জিনিসকে মিস করতেন না সুবহানাল্লাহ পড়েন কষ্ট হচ্ছে ভাই আপনাদের কথা বোঝা যায় বলতেছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর হাবিবের কোনো বরকত ছাড়তেন না সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের অ্যাটেনশন দুর্বল একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ লোকও আপনারা কম অ্যাটেনশন যদি দুর্বল হয় তাহলে হবে জনবলে কম হন মনোবলে কম হলে চলবে না তাকবীর দেন নারায় তাকবীর নারায় রিসালাত একটু আওয়াজ দেন তাইলে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ আমার কথা কি বোঝা যায় বাবা বলতেছিলাম নবীজি এমন বরকতময় তার ছোঁয়া যেই জায়গায় লাগে ওই জায়গাতে আল্লাহ পাক রহমতের ফোয়ারা ঢেলে দেন আবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ নবীজি আমার কেমন বরকতময় ছিলেন সেই বুখারী 119 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদীসান কাসীরান আনসা ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার থেকে অনেক হাদিস শুনেছি কিন্তু যা শুনি সব ভুলে যাই আল্লাহর হাবিব বললেন ক্বালাব সুত রিদাক আবু হুরায়রারে তুমি তোমার চাদরটাকে মেলে ধরো ফাবা সত্তু হু আমি চাদরটা মেলে ধরলাম ফাগরাফা বিয়া দেই দুই হাতে খাবল করে কিছু ঢেলে দেওয়ার মতো করলেন সুম্মা ক্বালা দুম্মুহু এরপর আল্লাহর হাবিব বললেন রে তোমার বুকের সঙ্গে লাগিয়ে ধরো ফদামান্তুহু আমি তা বুকের সাথে লাগিয়ে ধরলাম বড় আশ্চর্য কথা হলো ফামা নাসিতু শাইআন বাদা রাসূলুল্লাহর মুবারক ওই ঢেলে দেওয়া চাদরটা আমি আমার বুকে লাগানোর পরে জিন্দেগিতে আর একটা শব্দ অক্ষর বর্ণ ভুলে যাই নাই সুবহানাল্লাহ নবীজির বরকত এমন পাওয়ারফুল হইছে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা চিল্লায় বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কেমন মহব্বত করতেন কেমন ভালোবাসতেন সেই বুখারীর সেই রেওয়ায়াতের হাদিস আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি লম্বা হয়ে গেলে যখন আল্লাহর হাবিব কাটতেন সাহাবায়ে কেরাম এটা শিশির মধ্যে ভরতেন ভরার পরে এটার যত্ন করে রাখতেন মাঝে মাঝে চোখের ভিতরে লাগাতেন চোখের জ্যোতি বেড়ে যেত সুবহানাল্লাহ পড়ে চুমু খেতেন এবং ওসিয়ত করে যেতেন আমার মরণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মোবারক গুলি আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকাই দিও আল্লাহর হাবিবের ঘাম মোবারক সেই বুখারীর সেই রেওয়ায়াতের হাদিস ঘাম মোবারক সাহাবায়ে কেরাম এগুলি কানেকশন করতেন করার পরে এগুলি যত্ন করে রাখতেন মিশক আম্বারের ঘ্রাণ বের হতো এটা তারা পারফিউম হিসেবে ব্যবহার করতেন আর ওসিয়ত করে যেতেন আমার মরণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ঘাম মোবারক গুলি আমার কাফনের ভিতরে দিয়ে দিও এটাই আমার নাজাতের ওসিলা হবে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আপনারা তো এতদিন জেনেছেন সেই বুখারী কোরআন আল করিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ তাই না এখন দেখেন ইমাম বুখারী মহব্বতের হাদিস আনছেন আমরা যা আমলগুলি করি এগুলির প্রমাণে সবচেয়ে মজবুত হাদিসগুলি আনছেন এখন এই বাংলাদেশিদের তথাকথিত নব্য বেদাতিরা এখন সেই বুখারীকে দুই ভাগ করতেছে একটা হলো সহিহুল বুখারী আর একটা হলো দয়েফ বুখারী যেরকম নাউজুবিল্লাহ এদের ব্যাপারে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই দেড় হাজার বছর আগের যারা বিখ্যাত মহাদ্দিস ছিলেন এই দেড় হাজার বছরের ইতিহাসে একজন সোনালী অক্ষরে যার নাম লেখা আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনু হাজার আসকালানী বহু আগেই বলে গেছেন যে কিছু বেদাতি বের হবে এরা বুখারীর ভিতরেও দয়েফ হাদিস খুঁজবে যারা সেই বুখারীর ভিতরে দয়েফ হাদিস তালাশ করবে এরা যতই সহিহ ঢোল পিটাক মনে রাখবার হলো আসাদ্দ দরজার বেদাতি কথা বলেন ঠিক কিনা এরা সেই বুখারী বুখারী করে কিন্তু এত মহাব্বতের হাদিস আছে আল্লাহর হাবিবের তাজিমের এত হাদিস আছে একটা হাদিস তাদের মুখ দিয়ে বের হয় না এরকম আছে না নাই আমার ভাইয়েরা সহিহ আল বুখারীর 376 নম্বর হাদিস এ হাদিসে বুঝতে পারবেন সাহাবি কারে বলে মহাব্বত কারে বলে তাজিম কারে বলে আপনি আমি আর মহাব্বত নবীজিকে কতটুকু করি আর সাহাবিরা কতটুকু করতেন ভালো করে খেয়াল করেন হযরত জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদম আমি আল্লাহর হাবিবকে একদিন লাল একটা চামড়ার তাবুর নিচে দেখতে পেলাম ওয়া রাআইতু বিলালান আখাযা ওয়াদুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে দেখলাম একটা পাত্রের ভিতরে ওযুর পানি নিয়ে নবীজির জন্য ইন্তেজার করছেন আল্লাহর হাবিব সেখানে ওযু করলেন যেই না ওযু করা কমপ্লিট হলো ওয়ারাইতুন নাস ইয়াবতাদিরুনা যালিকাল ওয়াদু আমি দেখতে পেলাম ওযুর অবশিষ্ট পানি আনার জন্য সাহাবায়ে কেরাম একজনের উপর আরেকজন হুমড়ি খেয়ে পড়তেছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা স্টার্ট করে দিয়েছেন কে কার আগে রাসূলুল্লাহর বরকতের পানি নিতে পারে ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি যেই সাহাবী আল্লাহর হাবিবের সামান্য বরকতময় ওযুর পানি পেয়েছেন সে তো তার দেহের ভিতরে চেহারার ভিতরে মালিশ করতেছে এবার দেখেন অরিজিনাল মহাব্বত কারে বলে প্র্যাকটিক্যালি দেখাই দেই ওয়া মান লাম ইউসিব মিনহু শাইআন আখাযা মিন বালাল ইয়াদি সাহিবিহি
যে সাহাবী রাসূলুল্লাহর বরকতের ওযুর পানি মোবারক পায় নাই যে সাহাবী পেয়েছেন দৌড়ে গিয়ে তার হাতটা টেনে ধরে তার হাতের সাথে গোশে গোশে রাসূলুল্লাহর বরকতের পানি নিজের শরীরে লাগায় নিয়ে ধন্য হতে যাচ্ছে সুবহানাল্লাহ সাহাবী বলছেন ভাই তোমার এই দেহের ভিতরে কত জায়গায় নবীজির বরকতের ওযুর পানি মোবারক লেগেছে আমি তো পাই নাই ওই যে তোমার হাতের ভিতরে সামান্য একটু একটু ভিজা দেখা যায় তোমার হাতটা একটু দাও ওই জায়গায় আমি আমার হাতটা ঘষে দেহটা ঘষে রাসূলুল্লাহর বরকত নিয়ে আমিও ধন্য হতে চাই সুবহানাল্লাহ বলেন এর নাম মহব্বত এর নাম কি আগার মহব্বত কি কিসসা সুন্না হে তো সাহাবীও সে শুন যদি নবীজির মহব্বতের কথা শুনতে হয় পৃথিবীর কোথায় শোনা লাগবে না সাহাবীদের ঘটনা শুনেন কারণ তাদের মত মহব্বত পৃথিবীতে নবীজি কেউ আর কেউ করতে পারে নাই ঠিক কিনা বলেন কেন সাহাবায়ে কেরাম এমন পাগল ছিলেন কারণ সাহাবীরা জানতেন নবীজি একবার যেই জায়গায় হাত লাগায় ওইটা বরকত হয়ে যায় যার জন্য দোয়া করে রাইসুল মুফাসসিরিন হয়ে যায় যার জন্য দোয়া করে তার কিসমতটা খুলে যায় যেখানে আল্লাহর হাবিব কদম ফেলেন সেই জায়গাটাই বরকতময় হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এজন্য সাহাবায়ে কেরাম নবীজিকে কখনো কখনো কোন জিনিস মিস করতে দিতেন না আল্লাহর হাবিবের তাবারুকাতের সুযোগ পেলেই তারা আল্লাহর হাবিব থেকে বরকত গ্রহণ করতেন সুবহানাল্লাহ বলেন নবীজি আমার কেমন নবী সামান্য একটু থুতু মোবারক কারো কাটা হাতের ভিতরে লাগিয়ে দিলে হাতটা ইনস্ট্যান্ট আগের মতো ভালো হয়ে যায় সুবহানাল্লাহ কেমন কিন্তু বাস্তবেই ভালো হয় না মাঝে মাঝে স্বপ্নেও ভালো হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব তিন দিন খেতে পান না কয়দিন আল্লাহর হাবিব প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন আল্লাহর হাবিব বড় আশা করে মেয়ের বাড়িতে এসেছেন ফাতেমাতুজ জাহরার বাড়িতে যাই মেয়ের বাড়িতে যাই কিছু যদি তার বাড়িতে সংরক্ষিত থাকে না চাইতেই দিয়ে দিবে এ জায়গায় মেয়ে বিয়ে দিচ্ছেন না অনেকে যদি নিজের মেয়ের বাড়িতে যান আপনার ক্ষুধা লাগছে বা আপনি চরম অভাবী এটা বুঝাইতে হয় নাকি ঘরের ভিতরে যা আছে একেবারে রিক্সাওয়ালা যদি আপনার মেয়ের জামাতে হয় ঘরের ভিতরে দুইটা ডিম থাকলে ওইটাও আপনার কপালে আছে ওইটাও আপনাকে এনে ভেজে দিবে না হয় একটু চা করে দিবে একটু বিস্কুট এনে দিবে এটা আপনাকে বলতে হবে না ঠিক না তা আল্লাহর হাবিব তিনি বড় আশা নিয়ে গিয়েছেন যাই মেয়ের বাড়িতে যাই যদি কিছু থাকে অটোমেটিক পেয়ে যাব আল্লাহর হাবিব মেয়ের বাড়িতে গেলেন ফাতেমাতুজ জাহরার বাড়ি দরজা নক করলেন দরজা খোলা হলো আল্লাহর হাবিব নজর করে দেখতেছেন একদিকে হযরত হাসান কান্দার একদিকে হযরত হুসাইন সেই জামিয়া তিরমিজির ভিতরে এসেছে আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার হাসান আর হুসাইনকে যারা তাকে ভালোবাসে আমি রসুলও তাদেরকে ভালোবাসি আর যারা তাকে ঘৃণা করে আমি রসুলও তাদের থেকে মুখ ঘুরায় নেই আল্লাহ আকবার বলেন প্রিয় ভাই সব কষ্ট হচ্ছে আপনাদের কথা বুঝতেছেন প্রিয় ভাই সব আল্লাহর হাবিব দেখলেন দুই নাতি কাঁদতেছে সুবহানাল্লাহ পড়ে নবীজি বললেন ফাতেমা আমার এই দুইটা কলিজার টুকরা কান্দে কেন বলে আপনারা জামাই আলী কয়েকদিন কাজ পাচ্ছে না এই জন্য এদের ঠিকঠাক খাবারের ব্যবস্থা করতে পারি নাই তাই এরা দুঃখে কাঁদতেছে নবীজি কেমন যেন বাচ্চাহারা মায়ের মতো হয়ে গেলেন নবীজি বললেন বড় আশা নিয়ে এসেছিলাম তোমার বাড়িতে তোমার এই দৃশ্য দেখে তো আমার নিজের দিলটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে নবীজি কেমন যেন চরম পেরেশান হয়ে গেলেন মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করতে লাগলেন এক ইহুদির বাগানে গিয়ে বললেন হাল্লাকা আজিরিন তোমার কি কামলা আছে নাকি মজদুর আছে নাকি ওয়ার্কার লাগবে নাকি বলে লাগবে কিন্তু তোমার চেহারা আর শরীরের আকৃতি দেখে তো আমার কাজ করাতে সাহস হয় না তবে তুমি যদি চাও আমি তোমাকে কাজ করার একটা সুযোগ করে দিতে পারি নবীজি বললেন ভাই আমার কাজ দরকার কাজ দাও খাবারের দরকার আমার আল্লাহর হাবিবকে দায়িত্ব দেওয়া হলো যাও ওই কুয়া থেকে পানি উত্তোলন করে খেজুরের বাগানের ভেতরে পানিগুলি ছড়িয়ে দাও ছিটিয়ে দাও আল্লাহর হাবিব এক বালতি দুই বালতি করে তিন বালতি পানি উঠিয়েছেন জাসাদ মোবারক আর কুলায় না বসে পড়েছেন ওই ইহুদির মায়া লাগলো রাসূলুল্লাহকে তিনটা খেজুর দিলেন খাও আবার কাজ করো কাজ আবার কন্টিনিউ আল্লাহর হাবিবে স্টার্ট করলেন কুয়া থেকে পানি উত্তোলন করতে লাগলেন
এক বালতি দুই বালতি করে করে নবম বালতি পর্যন্ত আল্লাহর হাবিব উঠালেন দশম বালতি পানি আনার জন্য যেই না কুয়ার ভিতরে বালতিটা নিক্ষেপ করলেন রশিটা ছিড়ে তৎক্ষণাৎ বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে আর এই দৃশ্য দেখে হতবাগা ইহুদি রাসূলুল্লাহর গাল মোবারকে এমন এক থাপ্পড় মেরে আঘাত করেছে রাসূলুল্লাহ ঘুরে পড়ে গেছেন জোরে কর নাউযুবিল্লাহ দেখেন মানবতাকারে বলে আল্লাহর হাবিব উঠলেন তাকে বললেন ভাই আমার জন্য আপনি আপনার হাতকে কষ্ট দিয়েছেন আমি চাই না আমার দ্বারা আপনার কোনো কষ্ট হোক আপনি চিন্তিত হবেন না আমি আপনার হারানো বালতি ফেরত দিয়ে এই জায়গা থেকে স্থান ত্যাগ করব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব তৎক্ষণাৎ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আমার আল্লাহ আমি তো জানি আমার সঙ্গে বেয়াদবি করলে তুমি তাকে ছাড় দাও না লোকটা আমি রসূলকে চিনতে না পেরে বেয়াদবি করেছে আমি তাকে মাফ করে দিলাম তুমি আল্লাহ পাক তাকে মাফ করে দাও আর তার যে হারানো বালতিটা তা তুমি আমাকে ফেরত দাও জি রসূল ইরাদা করলে কিবলা পরিবর্তন হয়ে যায় সেই রসূল হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ কিছু দিবে কি দিবে না কি বলেন মদিনাতুল মুনাওয়ারায় ষোলো মাস কিংবা সতেরো মাস আল্লাহর হাবিব বাইতে মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন কিন্তু আল্লাহর হাবিবের মন চায় আরে বাইতুল্লাহ এটা যদি কাবা হতো কতই না আমার হৃদয়টা শান্তি পেত মসজিদ বানি সালমা যেটা মসজিদ কিবলাতাইন বলা হয় আল্লাহর হাবিব সালাত আদায় করতেছেন তৎক্ষণাৎ দুই রাকাত শেষ প্রথম বৈঠকে আয়াত নাজিল হলো কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম হাবিব আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে আপনি আকাশের দিকে তাকান মনের ভেতরে কোনো বাসনা আছে কিন্তু মুখ খুলে বলেন না আপনার মন চায় বাইতুল্লাহ যদি কিবলা হতো যান আমি আজ থেকে পারমিশন দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম বাকি দুই রাকাত সালাত এখন এই মসজিদে হারামের দিকে পড়েন সুবহানাল্লাহ পড়েন সেই নবী হাত উত্তোলন করেছে আল্লাহ জবাব দিলেন হাবিবরে আমি তো আপনার বালতি ফেরত দেবই আপনার হাত মোবারকের ছোঁয়া যেই জায়গায় লেগেছে এমন বরকতের ফোয়ারা ঝরনা চালু করে দিব এই জায়গায় যতদিন বাগানটা জীবিত থাকবে কষ্ট করে আর হাত থেকে বালতি দিয়ে কষ্ট করে পানি উত্তোলন করে পানি দিতে হবে না আল্লাহর হাবিব হাত নামালেন দেখতেছেন আষাঢ় মাসের জোয়ারের ন্যায় পানি উঠছে পড়া আরম্ভ করলো সুবহানাল্লাহ কইতে মন চায় না অটোমেটিকলি বে বে যেই জায়গায় যতটুকু পানি দরকার অটোমেটিক চলে যাচ্ছে আর স্রোতের সাথে পানির জোয়ারের সাথে বালতি ফিরে আস বালতি পেয়ে আর জোয়ারের পানি দেখে ইহুদি কিছু খুশি হয় হায় হায় কি মিরাকেল খুশির ঠেলায় আল্লাহর হাবিবকে এক ব্যাগ খেজুর দিছে যা খাও গা আল্লাহর হাবিব দৌড়ে চলে আসলেন মেয়ের বাড়িতে হঠাৎ করে ইহুদির মনে পড়ে গেল আয় হায় আমি কাজটা করলাম কি আমি না তাওরাত কিতাবে পড়েছিলাম শেষ জামানার নবীর এই মুজিজা হবে এই কি সেই আমার দিনের নবী যার সাথে আমি আমার নাপাক হাত দিয়ে গাল মোবারকে আঘাত করে বেয়াদবি করেছি না না আমি আমার হাতটা রাখতে চাই না দৌড়ে ঘরের মধ্যে গেলেন একটা তরবারি এনে এক কোপ দিয়ে হাতটা দুখণ্ডিত করে দিলেন আল্লাহু আকবার বলেন এই কাটা হাত নিয়ে ছুটোছুটি করতে লাগলেন আল্লাহর হাবিবের হুজরা মোবারক এসে নক করেছেন আল্লাহর হাবিব আছেন নাকি ঘর থেকে আওয়াজ আর শুনো বিজে নাই কোথায় ফাতেমাতুজ্জোহরা মেয়ের বাড়িতে পাবেন ওই লোকটা কাটা হাত নিয়ে চলে আসলো নবীজির মোবারক দরবার থেকে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি নবীজিকে সালাম দিলেন নবীজি বললেন ভাই অপেক্ষা করো আমি আসতেছি আসার সঙ্গে সঙ্গে লোকটা নবীজির কদম মোবারকে লুটিয়ে পড়েছেন লোকটি রোনাজারি করতে লাগলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি চিনতে পারি না আপনি কে ছিলেন ওগো রাসূল যেই হাত দ্বারা আমি বেয়াদবি করেছি হাতটারে দুখণ্ডিত করে দিয়েছি আরো যদি কোনো শাস্তির বিধান আমার জন্য প্রযোজ্য হয় তাও আপনি দেন তাও আপনি আমারে মাফ করে দেন নবীজি বললেন ভাই এটা তুমি কি করলে আমি তো তোমাকে আগেই মাফ করে দিয়েছি কি দয়া কি মায়া
এজন্য আল্লাহ পাক বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك حبيبরে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ দয়া হলো এই আমি আপনার অন্তরটারে দয়ার বানিয়েছি সুবহানাল্লাহ বলেন আপনার দিলে আছে দয়া দিলে আছে মায়া দিলে আছে মানুষের জন্য কোমলতা আপনি সফটেড মানুষ আপনি রুড় নন যদি আপনি কড়া ভাষার হতেন রুড় মেজাজের হতেন কঠোর হৃদয়ের হতেন লামফদ্দু মিন হাউলিক আপনার কাছে কোন লোক ভিড়ত না কিন্তু আপনি এতটা কোমল হৃদয়ের মানুষ আপনার কাছে যে আসে সেই আপনার চরিত্র দেখে মুগ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব বললেন ভাই আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি কেন এই কাজটা করলাম নবীজি বললেন দাও তো তোমার কাটা হাতটা একটু দাও আল্লাহর হাবিব তার হাতটা ধরলেন এরপরে জবানের লালা মোবারক দিয়ে একটু পেঁচায় দিলেন বলতেছেন এখন কেমন লাগতেছে বলো তো ভাই ইহুদি বলে আল্লাহর কসম ও গো রাসূল যখন আপনি আপনার লালা মোবারক আমার কাটা হাতের জায়গাটায় পেঁচায় দিলেন মুহূর্তের মধ্যে আমার হাতটা ভালো হয়ে গেছে কাটা দাগ পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না কষ্ট হচ্ছে আপনাদের ভাই শেষ করে দিতাম নি ভাই চলতো না নি আচ্ছা 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 আমার ভাইরা আপনি আমি মহব্বতের কথা বললে বেদাতি ফতোয়া দেয় আছে না নাই এখন এক দলে বলে মহব্বত যারা করে এরা নাকি লাহাবি কি লাহাবি বলে যে যত মহব্বত এটা নাকি সুন্নিরা দেখাইতে গিয়া জাহান নামে যাবে কারণ এরা নাকি সবচেয়ে বড় বেদাতি কেউ কে জাহান নামি বলা কি এত সোজা মনে করেন মিয়া আমি তো বলি আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে যেই লাঠি থাকছে এই লাঠি জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আসহাবে কাহাবের সাথে যেই কুকুর ছিল সেই কুকুর জান্নাতে যাবে তার ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে ওয়াকালবুহুম বাসিতুন দিরাঈহি বিল ওয়াসিদ বানি ইসরাইলের কোন এক লোক কোন কোন বর্ণনা আসছে মহিলা ব্যভিচারিণী মহিলা পতিতা মহিলা সে মুজায় করে একটা কুকুররে পানি খাওয়ায় যদি জান্নাতি হইতে পারে তাহলে আফদালুল খালক মিন খালকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়ার মহব্বত একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে ঠিক কিনা বলেন ফতোয়াবাজি সব মহব্বতের বেলায় চলে ঠিক না এরা একজনের মহব্বতে একদিনে কয়েকজন মরতে পারে এতে সমস্যা নাই হ্যাঁ একজনের মহব্বতে আন্দোলন করে রাস্তাঘাটে জ্বালাও পোড়াও করতে পারে মানুষের জান মালের উপর অতর্কিত হামলা করতে পারে সব জায়েজ খালি আল্লাহর হাবিবের মহব্বতের বেলায় এরা ফতোয়াবাজি করে এরা ফাত্তান এদের থেকে দিন নেওয়া যাবে না ঠিক কিনা বলেন বেটা আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপার আসলেই চেহারাটা যেমন পেঁচার মতো হয়ে যায় এরকম কেন আল্লাহর হাবিবের মহব্বত সিনায় থাকলে সাধারণ মানুষ দামি হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য আল্লাহর হাবিব বহু আগেই সতর্ক করে দিয়েছেন জামে সগীরের ভিতরে ইমাম সুয়ুতি একটি হাদিস এনেছেন আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি কিসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও কয়টা এক হুববি নবীকুম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তোমার সন্তানদেরকে শিক্ষা দাও সুবহানাল্লাহ পড়েন দুই নম্বর ওয়াহুববি আহলি বাইতি আমার আহলে বায়াত যারা আছেন তাদের মহব্বত শিক্ষা দাও তিন নম্বর ওয়াকরাআতিল কোরআন তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও কারণ ফাইন্না হামালাতাল কোরআনি في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه كنونا جي অন্তরে কোরআন ধারণ কিতো থাকবে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন কোরআন ধারণ কিতো লোকটি আল্লাহর আরশের ছায়া তলে নবী এবং ওলিদের সাথে একত্রিত হয়ে অবস্থান করবে সুবহানাল্লাহ বলেন এজন্য সাবধান আপনার ঘরে আল্লাহর হাবিবের মহব্বত চালু রাখবেন
নবীজির সম্মানের কথা চালু থাকবে সন্তানদেরকে নবীজির সুন্নতের পাবন্দি শিখাবেন আল্লাহর হাবিবের জীবনে পড়াবেন দেখবেন অটোমেটিক্যালি তার দিলের ভিতরে মদিনাওয়ালার মহব্বত তৈরি হবে ঠিক কিনা বলেন আমরা যদি নবীজির মহব্বতে একটু মনে করেন নবীজির আগমনের মাসে মিলাদুন নবী নাম দিয়ে একটা প্রোগ্রাম করি বেদাত বলে অনেকের দাঁত বের হয়ে যায় আছে না আছে দেখেন আমরা উম্মতের কল্যাণ চাই ঐক্য চাই কিন্তু তারাই ঐক্যর স্লোগান দিয়ে সবচেয়ে অনৈক্য সৃষ্টি করে তারা ঠিক কিনা বলেন রাগ করতেছেন আমার কথা রাগ করলে করেন আল হাক্কু মুররুন হক এটা তিতাই হয় বহু পরিস্থিতিতে আমরা চুপ থাকি যে না যা করছে করছে দিনের স্বার্থে কিন্তু তারা একদল মাঠে ময়দানে ঐক্য চাই সব স্লোগান দিয়ে এরাই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি অনৈক্য সৃষ্টি করে ঠিক কিনা বলেন এরা কত নাম দিয়ে কত কিছু করে আমরা কিচ্ছু কই না তো থাক দিনের একটা অংশ তারা করুক আমরা যদি মনে করেন ঈদে মিলাদুন নবী শুধু ব্যানারে আছে ঈদে মিলাদুন নবী কিন্তু আমরা কি করি নবীজির উপর সালাতু সালাম পেশ করা হয় মোবারক রেলি যাত্রা হয় আল্লাহর হাবিবের শান ও মানের জিকির হয় হ্যাঁ তাবারুকের ব্যবস্থা হয় কোন কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয় নাচ সন্ধ্যা হয় একটাও কি হারাম বলেন কথা কন না কামিয়ে একটাও হারাম এইগুলি করলে তারা দেখবেন যে একবারে আমাদের এমন মনে করে যে আমরা সব গোষ্ঠী শুদ্ধ আগেই জাহান্নামের তল দেশে আছি ঠিক না কেমতে আপনারা উঠবেন আমরা উঠব ঠিক কিনা বলেন সেদিন দেখা যাবে কে নবীজির মহব্বত হৃদয়ে লালন করে জান্নাতে যায় আর কে কাঠগড়ায় ফেসে যায় ঠিক কিনা বলেন দশ হাজার পনেরো হাজার ওয়াজ পাবেন তাদের বক্তাদের হায় হায় খালি কাটিং ওয়াজ অমুক ওয়াজ তমুক ওয়াজ একটা দুইটা ওয়াজ পাবেন না পাঁচ মিনিটেরও যে নবীজির মহব্বতের উপর একটা ওয়াজ করছে একটা নবীজির সম্মানের উপর ওয়াজ করছে আর নবীজির সম্মানের ওয়াজ যেখানে সারা হয় দেখবেন না শুনে এগুলো সব দৈব জাল কিচ্ছু পড়া নাই এরকম কিছু ভাইরা আছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক বলি আমিন রাগ করলেন আপনারা ভাই আমরা আর কি মহব্বত করি মিয়া আপনি পারবেন আপনার বাপের থুতু খাইতে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর থুতু মোবারক খাইছে এটা একটু একটু হাদিস বললাম আমি এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই কষ্ট হচ্ছে বাবা জি না সেই বুখারী বারোশো সাতাত্তর নম্বর হাদিস কিতাবুল জানাইজের হাদিস সাহাবায়ে কেরামের মহাব্বতের লেভেলটা দেখেন সহি আল বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর বারোশো সাতাত্তর হযরতে সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিবের দরবারে একদিন এক মহিলা একটা বুর্দা নিয়ে আসছেন উনি বলেন আতাদরুনা মাল বুর্দা তোমরা কি জানো বুর্দা মানে কি সাহাবায়ে কেরাম বললেন চাদর এই চাদরটা ছিল ঝালরযুক্ত ডিজাইন করা এক মহিলা নিজ হাতে কষ্ট করে বানিয়েছেন আল্লাহর হাবিবের মোবারক দরবারে এসে আর্গুমেন্ট পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি বড় আশা করে এই চাদরটা বানিয়েছি আমার ইচ্ছা এই চাদরটা আমি আপনাকে হাদিয়া দিব আপনি এটা পড়বেন সুবহানাল্লাহ কইবেন মহিলার হৃদয়ের বাসনা হলো একবার যদি আমার বানানো একটা চাদর রাসূলুল্লাহর জাসাদ মোবারকে স্থান পায় আমার মতো সৌভাগ্যশীল মহিলা আকাশের নিচে জমিনের উপর আর একটাও হবে না ঠিক কি না মহিলার অনুনয় বিনয় দেখে আল্লাহর হাবিব চাদরটা নিলেন فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا আল্লাহর হাবিব চাদরটা নিলেন নবীজির চাদরটা দরকারও ছিল বড় বড় প্রয়োজনও ছিল আল্লাহর হাবিব চাদরটা নিয়ে হুজরা মোবারকে গেলেন فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ সাহাবি সাহাল বলেন আল্লাহর হাবিব আমাদের কাছে এমন অবস্থায় বের হলেন হুজরা মোবারক থেকে আমরা দেখলাম নবীজি ওই চাদরটাকে ইজার করেছেন ইজার মানে হচ্ছে লুঙ্গি চাদরটাকে দুই ভাঁজ করে লুঙ্গির মতো করে করছেন যেন আল্লাহর হাবিব বের হয়ে আসছেন ফাসনা ফুলানান এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই চাদরের সৌন্দর্য বর্ণনা করতে লাগলো সুবহানাল্লাহ কইবেন না বলল উকসুনিহা ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমাকে দিয়ে দেন মা আহসানাহা কি চমৎকার সুন্দর চাদর সুবহানাল্লাহ কইতে মন চায় না উপস্থিত সাহাবায়ে কেরামের মেজাজ খারাপ হয়ে গেল
তারা রাগান্বিত হয়ে গেলেন বললেন ভাই এটা তুমি ঠিক করো নাই দেখতেছ আল্লাহর হাবিবের চাদরটা দরকার কেবল হাদিয়া পেয়ে নবীজি পড়েছেন তুমি কেন চাইতে গেলে ওয়ালিমতা আন্নাহু লা ইয়ারদু তুমি এটাও জানো আল্লাহর হাবিবের কাছে যদি একবার কেউ চায় রহমতের নবীজি আমার কুশ্চিন কালো তাকে খালি হাতে ফেরত দেন না সুবহানাল্লাহ কেন চাইলা বলো এবার ওই সাহাবী বলছে আল্লাহি আমি আল্লাহর নামের কসম করে বলি রাসূলুল্লাহর চাদর মোবারকটা আমি আমার গায়ে পরিধানের জন্য চাই নাই তাহলে কেন চাইলা সাহাবী বলে ইন্নামা সালতুহু লিতাকুনা কাফানি এজন্য আমি আল্লাহর হাবিবের মোবারক চাদর চাইলাম আমি যখন মরে যাব এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার মরণের পরে আমি রাসূলুল্লাহর চাদর মোবারক দ্বারা আমার কাফন বানাতে চাই কারণ সাহাবী জানে একবার যদি রাসূলুল্লাহর চাদর মোবারকটা তার কাফন হয়ে যায় তার কিসমতটা খুলে যাবে কবরে আল্লাহ পাক তাকে দয়া করবেন হাসরে তার বিচারটা সহজ করবেন রাসূলুল্লাহর চাদরের বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব এই কথা শুনলেন শোনার পরে চাদরটা খুলে দিয়ে দিলেন যাও আমি তোমাকে চাদরটা দিয়ে দিলাম হযরতে সাহাল বলেন আমি নিজে দেখেছি ওই ব্যক্তির ইন্তেকালের পরে রাসূলুল্লাহর চাদর মোবারক দ্বারাই তার কাফন হয়েছিল চিল্লায় এখন সুবহানাল্লাহ এর নাম সাহাবী এর নাম কি আল্লাহর হাবিবের কোন কিছু তারা পেলে এটাকে সবচেয়ে বেশি তাআজিম করতেন আল্লাহর হাবিবের চুল মোবারক এটা দ্বারা তাবিদের যুগে মানুষের চোখের ট্রিটমেন্ট হতো কোন ওই যুগে যদি কোনো ব্যক্তির চক্ষুর সমস্যা হতো আর বহুবার ট্রিটমেন্ট করেও ভালো হয় না তখন আল্লাহর হাবিবের চুল মোবারক কোন পাত্রের ভিতরে পানিতে ভিজিয়ে ওই পানি চোখের মধ্যে লাগালে চোখের দৃষ্টি আল্লাহ পাক আগের মতো ফিরাই দিতেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ লালা মোবারকের কি দাম খায়বার যুদ্ধের সময় আল্লাহর হাবিব বললেন আলী কোথায় আলী আমি তো তোমাকে সেনাপতির দায়িত্ব দিতে চাই হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি তো সামান্য দূরেও কিছু দেখি না আপনি আমাকে এই অবস্থায় সেনাপতির দায়িত্ব দিলে কি হবে আল্লাহর হাবিব বললেন আলী এদিকে আসো কি হয়েছে বলে চোখের সমস্যা আল্লাহর হাবিব তার লালা মোবারক একটুখানি চোখের ভিতরে লাগাই দিলেন বললেন আলী কেমন লাগে বলে আল্লাহর কসম আমার চোখের ভিতরে কোনো রোগই নেই চিল্লায় এখন সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজিকে মহব্বত করতেন এক হাবাসি সাহাবী মসজিদে জুলহুলাইফার ওখানে তার বাড়ি ছিল ওইখানে একটা বাজারও ছিল কাঁচামালের উনি সপ্তাহে ওনার রুটিন ছিল একবার আল্লাহর হাবিবের সঙ্গে টুকরি পরে ফলমূল হাদিয়া নিয়ে দেখা করবেন তো এই সাহাবি ছিল হাবাসি কালো তো সব সাহাবিরা আল্লাহর হাবিবের কাছাকাছি বসতেন কিন্তু এই সাহাবি আর কাছে যাইতেন না দূর থেকে আল্লাহর হাবিবকে দেখে অন্তরের জ্বালা নিবারণ করে তারপরে আবার ফিরে আসতেন সুবহানাল্লাহ পড়ে তো সাহাবা ইকরাম একদিন তাকে জিজ্ঞেস করছেন ভাই এত কষ্ট করে হাদিয়া নিয়ে আসো এত কিছু করো কিন্তু নবীজির কাছে তো তোমারে ঘিসতে দেখি না তুমি আল্লাহর হাবিবের সঙ্গে তেমন মুসাফা মুআনাকা এগুলো করো না দূর থেকে দেখে চলে যাও এটার কারণ কি সাহাবি বলে ভাই রে আমি হলাম গ্রামের মানুষ গায়ের মানুষ কৃষক মানুষ তোমাদের মতো মার্জিত আচরণ হয়তো আমরা প্রকাশ করতে পারবো না শরীরের কাপড়টাও ঠিকঠাক থাকে না কৃষক মানুষ গায়ের ভিতরে তোমাদের মতো সুগন্ধি ব্যবহার করি না আমি যদি আল্লাহর হাবিবের কিনারায় যাই রাসূলুল্লাহর কোল ঘেঁষে বসি আমার গায়ের গন্ধে অথবা আমার আচরণে যদি রাসূলুল্লাহ কষ্ট পায় তাহলে তো আমার সব বরবাদ হয়ে যাবে এই জন্য আমি দূর থেকে দেখি আর হৃদয়টাকে তৃষ্ণামুক্ত করে আবার বাড়িতে ফিরে যাই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহ লানাহুমুল্লাহ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ লানত এই ডরে সাহাবী যায় না আমার ভাইরা নবীজির দৃষ্টিগোচর হলো দুইজন সাহাবীকে বললেন চলো এক ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যাব দুইজন সাহাবীকে সঙ্গে করে এনেছেন ওই সাহাবীর বাড়িতে গিয়েছেন দরজায় নক করলেন বাড়ি থেকে আওয়াজ আসলো সাহাবি বাড়িতে নাই কই কোথায় গেলে পাওয়া যাবে বলে যান মসজিদে জুলহুলাইফার ওখানে কাঁচামাল বিক্রি করতেছে আল্লাহর হাবিব আসলেন সাহাবীর কাছে
যিনি কাছাকাছি এসেছেন সাহাবি দুইজনকে বলছেন স্টপ এখানে দাঁড়িয়ে থাকো নড়ো চলো না আমাকে বাকি কাজ করতে দাও তো সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচা কিনার কাজ করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে গিয়ে আমরা অনেক সময় বন্ধু-বান্ধবের চোখ এরকম চেপে ধরি না পারলে কও দিই কেডা মিষ্টি হয় মনে তোমারে এরকম হয় কি হয় না বিদেশ থেকে আসলে একটু সারপ্রাইজ দেয় ঢাকা থেকে আসলে অথবা অনেক সময় মজা করে আল্লাহর হাবিব এরকম গিয়ে এত কথা যদি কয় এগো দিয়ে কিছু ওয়াজ করেন রাগ করতেছেন আপনারা মাতিও না রে বা কথা কি বুঝতেছেন আপনারা আর যদি বেশি কথা কইতে হয় ওই কোণারে গিয়ে কথা কয়ে তারপরে আসেন কারণ এতে পরিবেশ নষ্ট হয়ে যায় একবার যদি মুভমেন্ট অন্যদিকে নড়াচড়া করে তখন আর ওয়াজের আগের ফিলটা পাওয়া যায় না কষ্ট হচ্ছে আপনাদের বোঝা যায় আর আমি আজকে প্রচন্ড কষ্ট করে আসছি আমার চার ঘন্টা মাস্টার্স পরীক্ষা ছিল দুপুরের খাবার খাইছি সন্ধ্যায় এরপরে কষ্ট করে আপনাদের এখানে আসছি প্রায় 7.5 ঘন্টার জার্নি করে আর এখন এই কয়েকদিন বৃষ্টি হয়েছে না কিছুদিন আগে এই কারণে রাস্তাঘাটের অবস্থাও ভালো না আবার দুই এক জায়গায় কাজ করে আবার জ্যাম নানান যন্ত্রণা যাই হোক এজন্য আমি ক্লান্ত বটে তারপর যদি আপনারা কথা শুনেন তাহলে এটা সার্থক হবে আশা কথা কি শুনতেছেন কথা কি বোঝা যায় শেষে টেস্ট করা হবে কি বুঝতেছেন আচ্ছা তো আল্লাহর হাবিব দুই সাহাবিকে দাঁড় করলেন দাঁড়াও বাকিটা আমাকে সামলাতে দাও সাহাবি দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিব পেছন থেকে গিয়ে তার চোখটা চেপে ধরছেন সাহাবি প্রথমবার বলেই ফেলেছেন ভাই রে কে তুমি বেচা কিনার সময় ডিস্টার্ব করো না আমার চোখটা ছেড়ে দাও মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের নূরময় জাসাদ মোবারকের জান্নাতি ঘ্রাণ তার নাকের মধ্যে চলে গেছে আয় আমি কারে কি বললাম তো আমার নবী আমার কাছে এসেছে ইমাম তিরমিজি শামাইল আল মুহাম্মাদিয়ার মধ্যে হাদিস এনেছেন আল্লাহর হাবিব যদি কোনো রাস্তায় একবার একটা কদম ফেলতেন 40 দিন পর্যন্ত সেই জায়গা থেকে মিস আম্বারের ঘ্রাণ পাওয়া যেত সাহাবি লজ্জায় পড়ে গেলেন আয় হায় কি বললাম হঠাৎ করে চিন্তা করলেন আমার জন্য তো একটা গ্রেট চান্স গ্র্যান্ড চান্স আল্লাহর হাবিব নিজে আমাকে ধরেছেন আমি এবার আমার মহব্বতের হকটা আদায় করি নবীজি দাঁড়া ছিলেন সাহাবিও দাঁড়া ছিলেন হঠাৎ করে সাহাবি দেহটা আস্তে করে ঢিল করে দিয়েছেন শরীরটা ছেড়ে দিয়েছেন পড়ে যাচ্ছে নবীজি শক্ত করে ধরছেন দাঁড়াও পড়ে যাচ্ছ কেন না সাহাবি পড়ে নবীজি আরো শক্ত করে ধরতেছেন দাঁড়াও সাহাবি কথা না শুনে গড়াগড়ি খেতে খেতে শরীরের সাথে রাসূলুল্লাহর কদম মোবারক পর্যন্ত গড়িয়ে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার উঠে নবীজির হাত মোবারকে চুমু খায় কপাল মোবারকে চুমু খায় জাসাদ মোবারকে চুমু খায় জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে নবীজি বললেন সাহাবে আমি বারবার বললাম তুমি দাঁড়াও তুমি দাঁড়ালা না শুধু বারবার কেন শরীরটা ছেড়ে দিয়ে লুটিয়ে পড়লা জানতে চাই সাহাবি রোনাজারি করতে লাগলেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ জীবনে কতবার আপনার মোবারক দরবারে আমি গিয়েছি আমার মন কতবার চেয়েছে আপনাকে একটু ছুঁয়ে দেখি আপনার কাছে যাইতে মন চেয়েছে তাও আমি যাই নাই ভয় লাগে আজকে রসুল আপনি নিজে এসেছেন আমার জন্য সুযোগটা বয়ে যায় আমি দেহটা ছেড়ে দিয়েছি যাতে করে আপনি শক্ত করে আর একটু জোরে আমাকে চেপে ধরে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ একবার যদি আপনার জাসাদ মোবারকের সাথে আমি অধমের চামড়াটা লেগে যায় আমি আশা রাখি জাহান্নামের আগুন আমার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবে এই হলো সাহাবীর মহব্বত আপনি আমি কি মহব্বত করি এক সাহাবীর একটি মহব্বতের ঘটনা আমি আপনাদের শোনাই ইমাম কুর্তুবি এ ব্যাপারে তার তাফসিরে অনেকগুলি হাদিস এনেছেন সনদের দিক থেকে সবচেয়ে বিশুদ্ধ সনদ থেকে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর হাবিবের দরবারে একজন লোক মহাব্বতের প্রকাশ নিয়ে আসছেন কেমন প্রকাশ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এটা বর্ণনা করছেন শোনার আগেই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা قالت ان رجل جاء الى رسول الله صلى الله عليه واله وسلم ان رجلا جاء الى رسول الله صلى الله عليه وسلم فقال اما জান আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিবের মোবারক দরবারে একজন লোক আসলেন অপর রেওয়ায়াতে আছে চুলগুলি ছিল উস্কো খুস্কো চেহারাটা মলিন জামা কাপড়ের ভিতরে ধুলাবালি লেগে আছে এমন অবস্থা ওই লোকটি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি ও আল্লাহর হাবিব আপনাকে আমি আমার নিজের জীবনের চাইতে সন্তান স্বজন পিতামাতার চাইতে বেশি ভালোবেসে ভেটেছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার মহব্বতটা আমার সিনার ভিতরে এমন ভাবে গেঁথে গেছে ওয়া ইন্নি লা আকুনা ফিল বাইত ফাযকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিয়া ফানজুর ইলাইক ও আল্লাহর হাবিব আপনার মহব্বতটা আমার দিলের ভিতরে এমন ভাবে বিরাজমান আমি যদি আমার ঘরের ভিতরে থাকি আর হঠাৎ করে যদি আপনার কথা আমার মনে হয়ে যায় যতক্ষণ না দৌড়ে এসে আপনার চেহারায় আনোয়ারটা না দেখি ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় না আপনার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে আপনার ভালোবাসা অন্তরে বেড়ে যাওয়ার কারণে আমার ভয় বেড়ে গেছে ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক আরাফতু আন্নাকা ইযা দখলতাল জান্নাতা রুফিতা মা'আন নাবিয়িন ও গো নবীজি আমি যখন আমার মউতের কথা চিন্তা করি আর আপনার ওফাতে মোবারকের কথাও ভাবি আমি দেখি আপনি তো জান্নাতের সব নবীদের সরকার হয়ে সবচেয়ে বড় আসনে আসীন হয়ে যাবেন কিন্তু আমি নালায়েকের অবস্থা তখন কি হবে ওয়াইদা দখলতুল জান্নাতা খাশিতু আল্লাহ আমার ভয় লাগে আমি যদি জান্নাতি হয়ে যাই ওই জান্নাতে আমি কোন জায়গায় থাকবো তা তো আমি জানি না ওই জান্নাতে যদি আপনাকে দেখতে আমার মনে চায় আপনি আমারে কনফার্মেশন দেন ওই জান্নাতে কি আমি দুনিয়ার মতো আপনাকে দেখতে পারবো কিনা ইমাম কুর্তুবীর ভিন্ন সনদের হাদিস আছে হুজুর আপনার মহব্বত ইন্না মাহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ইয়া রাসূলুল্লাহ যে আপনার মহব্বতটা আমার সিনে এমন ভাবে গেড়ে গেছে আমার এখন সন্তান ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না কিছুই ভালো লাগে না আমার কি ভালো লাগে শুধু আপনাকে দেখতেই ভালো লাগে সুবহানাল্লাহ এখন আমার ডর লাগতেছে আমি যদি মারা যাই দুনিয়ায় তো আপনার সাহাবী ছিলাম আমি দৌড়ে আপনার কাছে আসতে পারছি আপনি দোয়া করছেন মহব্বত করছেন তাবারুক নিছি কবরে যদি আপনাকে দেখার তৃষ্ণা আমার জাগে আমার যদি হাসরের কোনো এক জায়গায় আপনার কথা খুব মনে পড়ে অথবা জান্নাতে যদি আপনাকে দেখার প্রয়োজন আমার হয় আপনি আমাকে জানান দেন ওই সময় আমি আপনাকে কি আগের মতোই দেখতে পাবো কিনা সুবহানাল্লাহ কইবেন না কেমন মহব্বত ঢুকছে দিলে দেখেন আল্লাহর হাবিব চুপ করে রইলেন জবাব দিলেন না কিন্তু জবাবটা আল্লাহ পাক নিজে আয়াতে কারিমা নাজিল করে জানাই দিয়েছে আল্লাহ পাক বলেন ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أواز قرب الله أكبر الله أكبر الله پاک بولن حبيب اپنی جانائے دن جارا আল্লাহ এবং তার রসুলের আনুগত্য স্বীকার করল আর আমি আল্লাহ পাক যাদের কি নেয়ামত প্রাপ্ত করেছি তাদের মধ্যে একদল হলো নবী একদল হলো সিদ্দিক একদল হলো শোহাদা একদল হলো সালেহীনদের পথ এবং মত অনুসরণ করল এরা একজন আরেকজনের অন্তরঙ্গ উত্তম বন্ধু
এক বন্ধু আরেক বন্ধুকে কখনোই বলে না আপনি রাসূল জানায় দেন দুনিয়ায় সে যেভাবে আপনাকে দেখতে পেত মরণের পর যে কোনো জায়গায় সে আপনাকে অবিকল সেভাবেই দেখতে পাবে ওয়াহ নবীজি বললেন শোনো তুমি মরণের পরে আমি রাসূলকে যেভাবে দেখতে মন চায় অথবা জান্নাতেও যদি দেখতে মন চায় তুমি আমাকে দেখতে পাবা সুবহানাল্লাহ বলেন এই সাহাবীর নাম কি জানেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহ যিনি স্বপ্নে আজান দেখছিলেন যার স্বপ্নের মাধ্যমে আজানের প্রচলন হয় এই হলো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ তাহলে মহব্বতের দাম আছেনি বা কম না বেশি কত বেশি এটা কল্পনা করা যায় না আপনি মহব্বতের বিরুদ্ধে ফতোয়া দেন হযরত ওমরকে নবীজি বলেছেন আমার তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলে পৃথিবীর সবার চেয়ে বেশি তোমার জানার চেয়ে বেশি বলেন না নবীজি ডাইরেক্ট বললেন ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানের হালতে পৌঁছাতে পারো নাই হযরত ওমর অতঃপর সাক্ষী দিলেন যে আমি এখন আল্লাহর কসম করে বলি এই মুহূর্তে আমার জানার চাইতো আপনি রাসূল আমার কাছে প্রিয় যাকে জীবনের সবচেয়ে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না আজকে সেই নবীজির ব্যাপারে বিদ্বেষ ছড়ায় আলেম নামের কিছু জালেম এই বাংলাদেশে আছে না নাই বুড়া আঙ্গুল দেখায় বলে নবী তো কিছুই জানে না বড় করে কোন বলে নবীজি নাকি কেয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে বলে আমি নবী বাসবো কিনা ইন্দাল মিজান ফেল ফেল করে তাকায় থাকে আল্লাহর কসম করে বলি শোনো যদি এ দেশে হুকুমতে কোরআন চালু থাকতো এই মালাউনের গর্দান উড়ায় দেওয়া হতো ঠিক কিনা বলেন এত বড় কথা আবু জাহলও নবীজির সামনে কইতে পারেন তারা কাফের থাকলেও নবীজির ব্যাপারে তারা সতর্ক ছিল আরেক বেয়াদবে বলছে এটা অসাধ্য দরজার বেয়াদব আল্লাহর আকাশের নিচে ইবলিস এত বড় বেয়াদব না এই মালাউন যত বড় বেয়াদব এই বেয়াদবে এক আয়াতের তাফসীর করতেছে কি জানেন ঘটনা শুনাইতেছে একটা আয়াত পড়তেছে আর একটা তাফসীর করতেছে আর একটা অনলাইনে আছে আপনারা দেখবেন আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায় এগুলো দেখলে যে আল্লাহর হাবিব যখন তার চাচা আবু তালেবকে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করছিলেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা হাবিব আপনি যারে মহব্বত করেন তারে আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিকানা তো আমি আল্লাহর হাতে এই হলো অর্থ এই কইতেছে এই মোহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন চিন্তা করেন নবীজির বেয়াদব কয় তার কালেমা পড়া উম্মত এটা উম্মত নামের কলঙ্ক আমার দৃষ্টিতে এর মতো বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আর নাই ঠিক কিনা বলেন এগুলা মালাউন লা শাক্কা ওয়ালা রাইবা ফি এরা দেখবেন কয়দিন পরে পরে সাহাবীদের সামনে বেয়াদবি করে আছে না কত বড় পণ্ডিত চিন্তা করেন হযরত ওমর রে বেদাতি কয় আমি তো এখন এক জায়গায় জুমা পড়াই আমি ঢাকাতে এখন জুমা পড়াই তো আমি এই আপনার রবিউল আউয়াল মাসে আমি এমন এমন শক্ত বক্তব্য দিছি যেগুলো আমি লাইফে দেই না এর কারণ আগে চিন্তা করতাম থাক দিনী ভাই আবার কে যে নবীজির সামনে ইমানের খেলাফ আচরণ করে ও যার তার দিনী ভাই হোক এটা আমাদের দিনী ভাই হতে পারে না ঠিক কিনা বলেন যে রাসূল হলো ইমান তার সাথে যে বেয়াদবি করে সে যত বড় আল্লাহ মত উদ্ধার হয় ওরে আমরা জুতার তলা মনে করি না ঠিক কিনা বলেন আমরা বহুদিন চিন্তা করে দেখছি যে মিলমিশ করে চলি এখন চিন্তা করলাম যে না এরা তো দিন বাই দিন ডে বাই ডে আস্তে আস্তে ওই এক জায়গায় সেই খোসা ভরে এদের অন্তরে এদের শায়েকের মহব্বত নবীর চাইতে বেশি এদের অন্তরে এদের দলের মহব্বত আল্লাহর হাবিবের চাইতে বেশি এদের অন্তরে আল্লাহর হাবিবের চাইতে তাদের শায়েক আল্লাহ নামের জাহেলদের মহব্বত বেশি ঠিক কিনা বলেন দেখবেন নবীর সামনে কথা কয় এটার কাউন্টার দিলে আমাদের বিরুদ্ধে ভিডিও বানায় কিন্তু তোর বাপ যে নবীর সামনে বেয়াদবি করে ইমান হারা হইতেছে এইটার কথা কওয়ার সাহস নাই এদের এরকম আছে না নাই চিন্তা করেন নবীর ব্যাপারে যদি কয় কেয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে আমি নবী বাঁচবো কিনা তাহলে এর মতো মালাউন কি আকাশের নিচে জমিনের উপরে আছে কি মনে হয় আপনাদের আছে হযরত ওসমান কে বলে বেদাতি কেন
দুই আজান বলে এক শায়েক আছে জেলার নামও বললাম না চিনবেন আপনারা বলে যে তিনি দুইটা আজান যে চালু করছেন আমি তাকে বেদাতি ছাড়া কিছুই বলতে পারছি না চিন্তা করেন সাহাবীর ব্যাপারে কি কয় কোন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যে খোলাফায়ে রাশিদিন তারা হলো মাহদিয়িন ওয়াদু আলাইয়া বিন নওয়াজিস তাদের শেষ কথাটা পাইলো দাঁত দ্বারা মারির দাঁত দ্বারা আকড়ায় ধরো মানে ওইটাও ছুটতে দিও না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এখন আমার একটা হাদিস মনে পড়ে যায় মাঝখানে একটা হাদিস বলি আপনারা কি রাগ করবেন ভাই জি না এই হাদিসের সাথে আর বর্তমান এই মৌলবীদের সাথে মিলে যায় হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর হাবিব গনিমতের মাল বণ্টন করতেছিলেন তা একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুলখয়সারা ইনি আল্লাহর হাবিবকে এসে বলছেন মা আনসাহতা ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইনসাফ করতে পারেন নাই জোরে নাউজুবিল্লাহ কইলে খুশি হইতাম বেয়াদব কি আর জমিনে ধরে চিন্তা করেন নবীজি যিনি রহমাতুল্লিল আলামিন যাকে আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছেন সেই নবীজিরে বলতেছে আপনি তো ইনসাফ করতে পারেন নাই এতগুলি গনিমতের মাল আত্মীয় স্বজনে দিয়ে দিলেন নবীজি বললেন ওইলাক তোর জন্য ধ্বংস বেটা আমি রসূল যদি ইনসাফ না করতে পারি আকাশের নিচে জমিনের উপরে কে ইনসাফ করবে রে বেটা ঠিক কিনা বলেন হযরত ওমর ছিলেন দাঁড়ানো আল্লাহর হাবিবের পাশে বললেন ইদিন ইয়া রাসূলুল্লাহ আন আদরিব উনুকা হুজুর আপনি খালি আমার অর্ডার দেন মালাউনের গর্দানটা ফালাই দেই আল্লাহু আকবার বলেন নবীজি বললেন না ওমর গর্দান ফেলাতে হবে না এদের ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করে উম্মতকে সতর্ক করে দিচ্ছি কিয়ামত পর্যন্ত এদের জাত ভাই থাকবে প্রেতাত্মা থাকবে এদের আলতা পুরো ভার্সন থাকবে এরা দিন থেকে এমন ভাবে বের হবে আপনার ধনুক থেকে যেরকম তীর একবার বের হয়ে গেলে ফিরে আসে না এরা একবার দিন থেকে বের হয়ে এমন ভাবে যাবে আর দিনের ধারে কাছেও আসবে না ঠিক কিনা বলেন এদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে এখন মিলেনি আল্লাহর হাবিবের সাহাবী ওই সাহাবী যার একক সিদ্ধান্তের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে তিনি সেই সাহাবী হযরত ওমর নবীজি বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকান ওমর আমার পরে আর কেউ নবী অথবা রাসূল নাই তবে কেউ যদি নবী অথবা রাসূল হতো ওমর বিশ্ব নবী হয়ে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ওমর হলো খোলাফায়ে রাশিদিনের একজন আল্লাহর হাবিবের শ্বশুরও সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের কল্যাণে তারাবির বিশ্বাকার জামাত চালু করেছেন এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলতেছে তিনি নাকি বেদাত চালু করছেন এখন মিলে কথায় যে তোমাদের নামাজের চাইতে তাদের নামাজ বুজুর্গি সম্পন্ন হবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে দেড় হাজার বছর পরে দুই হাজার পনেরো ষোলো থেকে নিয়ে এ পর্যন্ত আমরা স্পষ্ট সেই ফতোয়ায় শুনতে পাচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাত চর্চা করছেন এখন বলেন হাদিসের সাথে কি মিলে কথা কন না ভাই ডরান নাকি কথা কই আমরা চেহারা আমাকেও দেখাইতেছে আপনারা একটু ঠিকঠাক কই দাও পারেন না নাকি সিন্নি দিলাইতাম না নি ভাই সাহেব হ্যাঁ চিন্তা করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিন্নুর আইন আল্লাহর হাবিবের দুই মেয়ের জামাতা যারে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতো সুবহানাল্লাহ পড়ে সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই খুতবা এই খুতবার আগে দুই আজান চালু করছেন মানে আগে ছিল একটা পরে করছেন একটা এজন্য বলা যে সে যে বেদাত চালু করেছে এ ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে পারছি না তিনি বেদাত এবার নবীজি বলেছেন না কোরআন পড়বে গলা থেকে আর নিচে অন্তর পর্যন্ত যাবে না এই জন্য কোরআন হাদিস ঠিকই পড়বে তাফসির লিখবে কিন্তু ইসরায়েলের দালালি করবে মালাউনের গোষ্ঠী ঠিক কিনা বলে রেহেনা এসে আকিদার বহারে বড়াই দেখায় বলে সুলতান আইয়ুব সালাউদ্দিনের আকিদা কি ছিল জানো আর যারা একটু সশস্ত্র জেহাদের পক্ষে কথা বলে উম্মতের কল্যাণের কথা বলে দেখবেন এরা কয়দিন পরবার তাদের বিরুদ্ধেই ফতোয়া জারি করে বুঝাই যায় যে কোন জায়গার মাল খাইছে কথা কম ঠিক কিনা তো মনে হয় একটু রাগ করলেন আপনারা না শোনেন ওই কি বললাম যে আগে চিন্তা করতাম যে না একটু মহাব্বতান হৃদয় দিয়া দিনী ভাই হিসাবে ছাড় দে এখন আর ওই সুযোগ নাই
কারণ দিনি ভাই কারে কমু যে আমার নবীজির দোষে গুণে একজন মানুষ মনে করে আরে বেটা দিনি ভাই কারে বলবো যে আল্লাহর হাবিবের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদেরকে বেদাতী বলে এর আমি দিনি ভাই বলবো গোটা দুনিয়া একদিকে যেতে পারে আমরা ওদের সাথে মিলব না ঠিক কিনা বলে বহুদিন আমরা দেখছি না এখন আর দেখার সময় নেই এখন হক প্রকাশের সময় এসে গেছে ঠিক কিনা বলেন আপনি যদি আপনার অবস্থান ক্লিয়ার না করেন আপনি আপনার অস্তিত্ব নিয়ে টিকতে পারবেন না আপনার সন্তানের ভিতরে এরা ওয়াহাবিয়াত ঢুকায় দিবে আপনার সন্তানদের অন্তরে আল্লাহর হাবিবের বিদ্বেষ ঢুকায় দিবে সাহাবীদের শানে সম্মান তো দূরের কথা বরং এদের সুরে সুর মিলে আর আপনার সন্তানই সাহাবীদেরকে বেদাতী বলবে ওলিয়া ওলিয়া তো দূরের কথা মিয়া এজন্য সাবধান আপনি যে অবস্থানে আছেন সে অবস্থান ক্লিয়ার করেন এখনই সময় কারণ আপনি যদি অবস্থানকে ঘাপটি মেরে লুকিয়ে রাখেন আগামী 20 বছর পরে দেখবেন যে আপনার আমার অবস্থান এই দেশে আর নাই তো লাস্ট একটা হাদিস আমি আপনাদের শোনাই মনে হয় বিরক্ত হইতেছেন আপনারা না ভাই জি না জি না ইনশাআল্লাহ এই হাদিসটাই লাস্ট ইনশাআল্লাহ ওই যে কি যেন এলান করবে জি জি অবশ্যই ভাই আমরা আব্দুল্লাহ জিয়াদিসা ভাই সোয়েন তাইনো বয়ান করবো আপনারা উনি লাগে কি এটা আপনাদের সিলেটি হয় না এই টুকটাক হয়েছে আর কি আচ্ছা যাই হোক এতক্ষণ লোক না থাকলেও এখন দেখবেন যে ভাই লোকের কোনো অভাব নাই ইনশা তবে উনি সামনে থেকে বলতেছি না প্রসঙ্গ ক্রমে বলি সাধারণত এলাকার বক্তার ওয়াজ কিন্তু পাবলিক শুনতে চায় না এই এক লোক হল উল্টা আমাকে সময় লোক তো খাইয়া পাওয়া যায় না রে বা তাই না আইলে মাঠ পুরো ভরি যায় না আল্লাহ হায়াতে ইজ্জতে বরকত দান করুক বলি আমিন লাস্ট হাদিস বলে আমি বিদায় নিচ্ছি আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লাহর হাবিবের মহাব্বত থাকে প্রকৃত অর্থে এই মহাব্বতের খবর আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত তার হাবিবের কাছে পৌঁছাই দিবেন এই বিশ্বাস কাদের আছে দোয়া তুলে আল্লাহর দেখান তো আছে নাকি আপনাদের আচ্ছা হাত নামান আল্লাহর হাবিবের মহাব্বত কোন ব্যক্তির হৃদয়ে যদি আসলেই থাকে প্রকৃতভাবেই থাকে অগাধ প্রেম জমে যায় এই খবর আল্লাহ পাক মদিনা মুনাওয়ারায় তার হাবিবের কাছে পৌঁছে দেন সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ সেই বুখারি কিতাবুল হুদুদের হাদিস হাদিস নম্বর 6780 ওয়ান উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু أن رجلا على عهد النبي صلى الله عليه وسلم كان اسمه عبد الله وكان يلقب حمارا حضرت عمر بن الخطاب رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিবের জামানায় এক লোক ছিল নাম ছিল তার আব্দুল্লাহ وكان يلقب حمارا কিন্তু মানুষ তারে গাধা বলে ডাকত وكان يضحك رسول الله صلى الله عليه واله وسلم তিনি আল্লাহর হাবিবকে হাসাতেন নবীজির সাথে ফান করতেন মজাক করতেন এই ব্যক্তির একটি বদ অভ্যাস ছিল
ইসলামে যখন মদ্যপান নিষেধ হলো হারাম হলো পূর্বের অভ্যাসজনিত কারণে শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে তিনি মদ্যপান করতেন وكان النبي صلى الله عليه وآله وسلم قد جلده في الشراب الله حبيب মদ্যপানের কারণে কয়েকবার তাকে পিটিয়েছেন فأوتي به يوما فأمر به فجلد ওই লোকটা একদিন মদ্যপান অবস্থায় নেশাগ্রস্ত হয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলেন আল্লাহর হাবিব বললেন এরা আবার পেটাও বারবার শুধু মদ খায় ইসলামের বিধান তার উপর প্রয়োগ করো যখন তাকে পেটানো হচ্ছিল মারা হচ্ছিল শাস্তি দেওয়া হচ্ছিল فقال رجل من القوم اللهم لعنهما اكثر ما يؤتى به তার এলাকার জনপদের এক লোক দাঁড়ায় গিয়ে বললেন আল্লাহ তার উপর আপনি লানত বর্ষণ করেন অভিসম্পদ করেন তারে ধ্বংস করেন কতবার তারে পেটানো হলো লজ্জা হলো না এই কথা শুনে আল্লাহর হাবিব দৌড়ে আসলেন নবীজি বললেন লা তালানুহু খবরদার তোমরা তাকে লানত দিও না অফি রিওয়ায়া তোমরা বলো কুলু লা তাফালাবাদা তোমরা বলো ভাই তুমি আর কখনো এই কাজ করো না এবার নবীজি মদ্যপান ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব সাক্ষ্য দিয়ে বলছেন ওয়াল্লাহি ইন্নি মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা তোমরা এই ব্যক্তির ভিতর দেখেছো না ভিতর দেখো নাই বাহির দেখেছো এই ব্যক্তিকে লানত দিও না এই মদ খায় ঠিক কিন্তু আমি জানি আল্লাহ আমাকে জানিয়েছেন এই ব্যক্তি তার অন্তর দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে জন্য মানুষকে লানত দিবেন না কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে ও যদি হাবশি গোলাম হয় ও ব্যক্তি আল্লাহর কাছে দামি ঠিক কিনা বলেন এজন্য আল্লাহর হাবিবের মহব্বত সিনায় ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের দোয়া লাগবে আপনাদের আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا الله أفني আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের মুর্দাগানকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের জিন্দা আত্মীয়-স্বজন পরিবার পরিজনের সবাইকে মাফ করে দেন এই মাহফিলকে আপনি কবুল করে নেন আমাদের নাজাতের ওসিলা বানান আয় রব্বুল আলামিন বাকি সময়টা মাহফিলটা মকবুলিয়াতের সাথে শেষ পর্যন্ত চলমান থাকতে পারে সে তৌফিক দান করে দেন যারা দেশ এবং প্রবাস থেকে সাহায্য করেছে তাদের দুনিয়া উজালা করেন আখরাত উজালা করেন আয় আল্লাহ তাআলা আমি সহ আমার আব্দুল্লাহ ভাই সহ ডানে বামে যারা আছে সবাইকে কবুল করে নেন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الحمد